সীমিত পরিসরে যাত্রীবাহী ফ্লাইট শুরু করতে যাচ্ছে দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। মূলত দুবাই ফিরতে ইচ্ছুকদের কথা বিবেচনা করেই তারা এ কার্যক্রম শুরুর ঘোষণা দেন। এর আগে এপ্রিলের শেষের দিকে ফ্রাঙ্কফুর্ট জার্মানি এবং লন্ডনের হিথ্রোতে ফিরে যেতে সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল বিমান সংস্থাটি। সময় যতই গড়াবে ততই নতুন নতুন ফ্লাইট এ তালিকায় যোগ করা হবে বলেও সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়। আরব নিউজের প্রতিবেদন সূত্রে জানা যায়, দুবাইয়ে ফিরতি ফ্লাইটের এই সেবাটি শুধুমাত্র সেসব অধিবাসী পাবেন যারা অনলাইনে সংযুক্ত আরব আমিরাতের তাজদি রেসিডেন্ট সার্ভিস নিয়ে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের মাধ্যমে দেশে ফেরার অনুমোদন নিয়েছেন। এক্ষেত্রে দেশে যারা ফিরে আসবেন সে সকল যাত্রীকে দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষের একটি বাধ্যতামূলক পরীক্ষার মধ্য দিয়ে দেশে প্রবেশ করতে হবে এবং তাদের সকলকেই 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। অন্যদিকে 9 মে থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে ফেরার জন্য প্রবাসী ও নাগরিকদের সুবিধার্থে একটি ওয়ানওয়ে ফ্লাইট পরিচালনা করবে বলে ঘোষণা দিয়েছিল ইত্তেহাদ এয়ারওয়েজ। মূলত করোনার সংক্রমণ রোধে গত 23 মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে সেটি ধীরে ধীরে আবার তুলে নেওয়া হলেও সমস্ত সরকারি বিধিনিষেধ কবে তোলা হবে তা আপাতত নিশ্চিত নয়।